বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে শুভেচ্ছা। তোমরা যারা অষ্টম শ্রেণীতে আসো, ইতিমধ্যে তোমাদের 18তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বের হয়েছে। আজকে আমি তোমাদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের অ্যাসাইনমেন্টের একটি নমুনা উত্তরপত্র নিয়ে হাজির হয়েছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণী 18তম সপ্তাহ। তো তোমাদের অ্যাসাইনমেন্টে যে নির্ধারিত কাজ আছে, এই নির্ধারিত কাজটা হলো রীতা ও জুঁই দুই বান্ধবী প্রতিদিনের মতো তারা স্কুলের মাঠে খেলা করছিল। হঠাৎ রীতা পড়ে গিয়ে হাতে প্রচণ্ড ব্যথা পায়। কিছুক্ষণ পরে দেখা যায় রীতার হাত ফুলে গিয়েছে এবং প্রচণ্ড ব্যথা অনুভব করে। এমন তো অবস্থায় জুঁই তার অন্যান্য বান্ধবীদের ডেকে এনে রীতাকে ডাক্তারের কাছে নেওয়ার পূর্বে চিকিৎসা প্রদান করে। এমন পরিস্থিতির সম্মুখীন হলে তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবে সে সম্পর্কে তোমার পাঠ্যপুস্তকের আলোকে মতামত উপস্থাপন করো। এ হলো তোমাদের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ। এই নির্ধারিত কাজের আলোকে আমি এখানে একটি নমুনা উত্তরপত্র তোমাদেরকে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাসাইনমেন্ট নন হবে 2। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে স্কাউটিং গার্ল গাইড ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরমালা এরকম: রীতা ও জুঁই দুই বান্ধবী প্রতিদিনের মতো তারা স্কুলের মাঠে খেলা করেছিল। হঠাৎ রীতা পড়ে গিয়ে হাতে প্রচণ্ড ব্যথা পায়। কিছুক্ষণ পরে দেখা যায় রীতার হাত ফুলে গিয়েছে এবং প্রচণ্ড ব্যথা অনুভব করে। এমন তো অবস্থায় জুঁই তার অন্যান্য বান্ধবীদের ডেকে এনে রীতাকে ডাক্তারের কাছে নেওয়ার পূর্বে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এমন পরিস্থিতির সম্মুখীন হলে আমি কি কি পদক্ষেপ গ্রহণ করব সে সম্পর্কে আমার মতামত উপস্থাপন করলাম। ভূমিকা: মানুষ জীবনে চলার পথে অনেক কিছু মোকাবিলা করে, চলার পথে অনেক সমস্যাগুলির সম্মুখীন হয়। তার মধ্যে প্রতিটি মানুষ জীবনে চলার পথে অনেক সময় দুর্ঘটনার মুখোমুখি হয়। এই দুর্ঘটনা মোকাবিলা করার জন্য তার প্রাথমিক চিকিৎসার ধারণা থাকলে ডাক্তার বা হাসপাতালে আসার পূর্ব পর্যন্ত ক্ষতির পরিমাণ কমানো যায়। প্রাথমিক চিকিৎসার ধারণা: ইংরেজি ফার্স্ট এইড থেকে প্রাথমিক চিকিৎসা শব্দ এসেছে। চলার পথে কোনো দুর্ঘটনায় কেউ আঘাত পেলে সর্বপ্রথম যে সেবা দেওয়া হয় তাই প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসা পদ্ধতি চালু করেন জার্মান একজন চিকিৎসক, যার নাম ডাক্তার ফ্রেডরিক এজমাক। তাই কোনো দুর্ঘটনা আহত ব্যক্তিকে ডাক্তারের কাছে নিয়ে আসার পূর্ব পর্যন্ত যে সেবা দেওয়া হয় তাই প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসাকারীর কাজ প্রধানত 3টি: 1. রোগ নির্ণয় করা, দুর্ঘটনার শিকার ব্যক্তির সমস্যাগুলি চিহ্নিত করা; খ. চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা দেওয়া বা প্রাথমিক সমস্যা সমাধান করা; 3. স্থানান্তর, ডাক্তার বা হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করা। এইখানে তোমাদের যে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ আছে, ওই অ্যাসাইনমেন্টের কাজের আলোকে এইখানে আমি একটি মতামত দিয়েছি। এইখানে রীতা স্কুল মাঠে পড়ে গিয়ে হাতে প্রচণ্ড আঘাত পেয়েছে। কিছুক্ষণ পর তার হাত ফুলে গিয়েছে, রীতা ব্যথা অনুভব করছে। এমন তো অবস্থায় রীতাকে প্রাথমিক ব্যথার ওষুধ প্রদান করে তার ব্যথার পরিমাণ কমাতে হবে। তার ফুলার কারণে কী ধরনের ব্যথা হচ্ছে তা জেনে নিয়ে নিকটবর্তী ডাক্তার বা হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে চলার পথে এই ধরনের সমস্যার মুখোমুখি হলে কীভাবে প্রাথমিক চিকিৎসা দিবে তা ধারণা বা ট্রেনিং বা প্রশিক্ষণ বা জ্ঞান লাভ করতে হবে। তাই বলা যায় রীতার মতো এরকম কেউ চলার পথে আঘাত পেলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেরে তোলার প্রাথমিক জ্ঞান আমাদের প্রত্যেকের থাকা প্রয়োজন। এ হলো তোমাদের অ্যাসাইনমেন্টের একটি নমুনা উত্তরপত্র। এই উত্তরপত্রটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে একটি ভালো মন্তব্য লিখবে। এবং এই ভিডিও তোমাদের বন্ধুবান্ধবের মাঝে ছড়িয়ে দিবে এবং বন্ধুবান্ধবকে বলবে
লাইক এবং সাবস্ক্রাইব করতে এবং কমেন্ট বক্সে একটি ভালো মন্তব্য লিখতে। পরবর্তী ভিডিওগুলো এভাবে পাওয়ার জন্য অপেক্ষা করো। আজকে এই পর্যন্ত।